السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তো ইনশাল্লাহ আজকে ধারাবাহিক ইসলামিক সাপ্তাহিক ইসলামিক আলোচনার আজকের বিষয় হচ্ছে গান বাজনা এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহীদের শাস্তি এবং পরিণাম তো এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে এখন এতটাই বিস্তার লাভ করেছে যে আমাদের ব্যক্তি জীবনের বিভিন্ন আচার অনুষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছুর মধ্যে একটা বিশেষ অংশ দখল করে রয়েছে আমাদের এই গান বাজনা এবং বাদ্যযন্ত্রের ব্যবহার একজন মুসলিম হিসেবে আমাদের এক্ষেত্রে আসলে করণীয় কি এবং এটার মধ্যে যদি আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি তাহলে আমাদের কি করণীয় রয়েছে বা আল্লাহ রব আলামিন এবং পবিত্র হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিষয়ে এ আমাদের সতর্ক জন্য কি বলা আছে আমরা সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানার চেষ্টা করব তো এটা আমাদের জানতে হবে আমরা মুসলিম হিসেবে আসলে কি আমাদের কি থেকে বিরত থাকতে হবে এবং কি কাজে আমাদেরকে জড়িত রাখতে হবে বিষয়ে জানার জন্য তো এই যে গান বাজনা বা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া এই বিষয়টার সাথে অন্যতম একটা বিষয় জড়িত সেটা হচ্ছে যে আমরা এখন কি আমাদের খুব কাছাকাছি অবস্থান করছি কবে হবে এটা আল্লাহ ভালো জানেন এই সময়ের মধ্যে আল্লাহামের ভবিষ্যৎবাণী যেটা রয়েছে যে বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়বে প্রচন্ড রূপে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে এটা একেবারে অঙ্গাঙ্গী জড়িয়ে গেছে আমাদের বাদ্যযন্ত্র হোক সেটা আপনার যে কোনো ধরনের অনুষ্ঠানই হোক না কেন সব অনুষ্ঠানের মধ্যেই বাদ্যযন্ত্র থাকবে এমন একটা বিষয় এখন আমাদের জন্য মনে হয় যে স্বাভাবিক হয়ে গেছে দেখতে দেখতে তো এটা আমাদের জন্য একটা সতর্ক বাণী যে এটা যখন বেশি বিস্তার লাভ করবে সমাজের মধ্যে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের পৃথিবীর সময় খুব একটা বেশি নেই এবং আমাদের জন্য কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তো এই সতর্কতা হওয়ার জন্য মূলত এ বিষয়ে আজকে আলোচনা তো শুরুতেই পবিত্র কোরআনের যে আয়াতটা সংক্ষিপ্ত আমি আপনাদের জন্য উপস্থাপন করলাম আজকে আলোচনার জন্য আহ সে আয়াতটা রয়েছে পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে এক তিরিশ নম্বর সুরা সুরাটার নাম সুরা লুকমান এই সুরা লোকমানের ছ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যো আমিনান নাসি মাইয়াসতারি লাহওয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ আন সাবিলিল্লাহ বিগাওরিল ইলম আল্লাহ বলছেন যে এক শ্রেণী মানুষ রয়েছে এক শ্রেণী মানুষ আছে সমাজের মধ্যে যারা আল্লাহর পথ থেকে মানুষকে অন্য পথে নেয়ার জন্য বা ভ্রান্ত করার জন্য আল্লাহর পথ থেকে ভুলিয়ে নেয়ার জন্য তারা যে অন্ধভাবে গান বাজনা এবং বাদ্যযন্ত্র ব্যবহার করে বা এটা সংগ্রহ করে এটা বিস্তার করে তো এটা আল্লাহ বলছেন হুজুয়া তো এই যে বিষয় এবং এর সাথে আরেকটা জিনিস আর রয়েছে আল্লাহ বলছেন এগুলো মূলত হাসি ঠাট্টা বা বিদ্রুপ করার জন্য ব্যবহার হয় কারণ যেখানে বেশি আছে সেখানে মানুষ হাসি ঠাট্টা একে অপরকে বিদ্রোহ বিদ্রুপ করা এই বিষয়গুলো সেখানে থাকে তো আল্লাহ বলছেন যে এগুলো যারা করবে এদের জন্য কি আল্লাহ বলছে উলাইক আল্লাহম আজাবুল মুহিন তো তাদের জন্য আল্লাহ বলছেন অবমান অবমাননাকর শাস্তি রয়েছে এটা হচ্ছে আখেরাতের শাস্তি তো এই গান বাজনা বলুন এরপর বাদ্যযত্নের ব্যবহারের জন্য দুই ধরনের শাস্তি রয়েছে একটা হচ্ছে দুনিয়া থেকে থাকা অবস্থাতে একটা শাস্তি কম বেশি পেতে হবে আর আরেকটা রয়েছে আখেরাতের শাস্তি তো এই দুইটা শাস্তির বিষয়ে আমরা আলোচনা করব তো এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলম যে বলেছেন যে মানুষকে এক শ্রেণী মানুষই রয়েছে সমাজের মধ্যে যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে মানুষকে ভ্রান্ত করার উদ্দেশ্যে মূলত তারা এই কাজটা করবে এবং এটার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠাট্টা বিদ্রোহ বিদ্রুপ করা বা এই জাতীয় কাজগুলো মানুষ করে মূলত বাদ্যযত্ন বা গান বাজনা বিস্তার করে তো এটা আমাদের সমাজে আমরা এখন দেখতে পাই আসলে বাস্তবতাও তাই তো এটা যারা করবে আল্লাহ এখানে শাস্তি হিসাবে যেটা উল্লেখ করেছেন তাদের জন্য অবমান মাননাকর বা কষ্টকর শাস্তি রয়েছে আসলে আখেরাতের সমস্ত শাস্তি কঠিন এবং সেটা আরো যদি আল্লাহ যদি বলে সেটা অবমাননা কর সেটা যে আরো কত কঠিন হবে এটা একমাত্র আল্লাহ রব্লা আলমিন ছাড়া কেউ জানে না তো এটা হচ্ছে আপনার কোরআন থেকে এই গান বাজনা বা বাদ্যযত্নের ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য আর করলে কি পরিণতি রয়েছে সেই বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিনের ধমকি রয়েছে সুরাল্লুক লোকমানের ছয় নম্বর আয়াতে আপনাদেরকে দেখার জন্য বলবো তো এ নিয়ে বিভিন্ন কথা রয়েছে কেউ কেউ এখানে গান বাজনার কথা কিন্তু তার গ্রন্থের মধ্যে লাহল হাদিস বলতে আল্লাহ রবুল্লা আলম সেই কথাগুলোই বলেছেন যেগুলো অনুবাদের মধ্যে রয়েছে যে বা আপনার গান বাজনা বা বাদ্যযন্ত্রের ব্যবহার আসলে হাদিসে সেই কথাই রয়েছে এই জন্য কেউ কেউ এটা নিয়ে সন্দেহ প্রকাশ করলো সে করার সুযোগ নেই এটা আসলে হাদিস থেকে এভাবেই রয়েছে তো এই জন্য পবিত্র কোরআন সুরা লুকমানের ছয় নম্বর আয়াতি মূলত যেই কাজগুলো আমাদেরকে ধমকি দেয়া আছে সেটা হচ্ছে গান বাজনা বা এই আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে নইলে আল্লাহ যে অবমাননার পর শাস্তি তৈরি করে রেখেছেন তার মধ্যে আমাদের পড়তে হবে এক এখন আমরা জানবো হাদিসে এ বিষয় আর কি কি কথা রয়েছে প্রথমত হাদিসে এই বিষয়টাকে হারাম বলে উল্লেখ করেছে আল্লাহ রসাল্লাম এটাকে হারাম বলেছেন যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা এগুলো তোমাদের জন্য কি হারাম বলেছেন তো যেহেতু আমাদের জন্য হারাম তাহলে এটা কত বড় কবিরা গুনা হতে পারে আমরা ভালো করেই জানি ইসলামে হালাল এবং হারাম বলে একটা কথা রয়েছে তো এই জন্য এই বাদ্যযন্ত্রের ব্যবহারটা এটা যে কোনো ক্ষেত্রে হলেই এটা হারাম বলে বিবেচিত হবে ইসলামে শুধুমাত্র আপনার বিয়ের মধ্যে এবং আপনার ঈদের সময়তে এক একদিক বাজানো যায় এরকম একটা তবলার মতো জাতীয় এটা ঢোল বলে একদিকে বাজানো যায় দুই দিকে না এরকম একটা অনুমোদন ইসলামের মধ্যে আছে সেটা বা যখন বিয়ের বিয়ের অনুষ্ঠানে হয় ছোটখাটো বিষয় এটা সেটা অন্য জিনিস তো সেক্ষেত্রেও আবার শর্ত রয়েছে তো আমরা সেদিকে যাচ্ছি না এর বাইরে যত বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো সবগুলো হারাম এবং ইদানিং আমরা দেখতে পাই যে এটাকে একটা মানুষের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইসলামী বিভিন্ন গানের নাম দিয়ে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের মিউজিক বাজানো হচ্ছে আসলে আমরা ইসলামী গান বলুন আর আপনি যাই বলুন কোনো কিছুর মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করার কোনো সুযোগ নেই তো এই জন্য এগুলো যারা করেন ভালো মনে করে করেন হয়তো অনেকে মনে করেন ইসলামী গান তো ইসলামী এটা দিলাম সমস্যা করতে আসলে ভাই নাম ইসলাম হলেও কোনো সমস্যা নেই আপনি যদি আপনার কার্যক্রমে যদি সেটা প্রমাণ করেন তাহলে নামের পাশাপাশি আপনি ভালো কাজ করলেন আর যদি আপনার নাম হয় নূরুল ইসলাম কিন্তু কার্যক্রম থাকে যদি সম্পূর্ণ ইসলাম বিরোধী তাহলে আর ইসলামের নূর আপনার মধ্যে আসবে কোথেকে নামই থাকবে এই পর্যন্ত কাজ হবে না তো এই জন্য নাম কোনো বিষয় নয় আপনি কি কাজ করছেন সেটা আল্লাহ দেখবেন এই জন্য ইসলামী গানের না কথা বলে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনার হারাম গান বাজনার যেই বিষয়গুলো আছে বাদ্যযন্ত্র সেগুলো ব্যবহার করি তাহলে এটা কোনো অবস্থাতে যায়েজ হবে না এটা একটা বিষয় আর একটা হচ্ছে ইসলামিক গান বাজনা নাম দিয়ে এখন অনেকে দেখা যায় যে দুনিয়াবি যে গানগুলো আছে এগুলো প্যারোডি করে ইসলামী বানান এটাও সম্পূর্ণরূপে একমাত্র আল্লাহ ভালো জানেন এটাও সম্পূর্ণরূপে হারাম একটা বিষয় কারণ কি আপনার যদি বলি যে গান বাজনা দুনিয়ার বাদ্যযন্ত্র এগুলো হারাম তো এগুলোর অনুকরণ করে যদি ইসলামী গান বাজানো হয় যারা ওগুলো শুনে অভ্যস্ত তারা ইসলামী গানটা শুনলেও তার মনে ওই আপনার অন্য যে গানটা থেকে নকল করা হয়েছে সেটা মনে চলে আসবে এই জন্য আপনি ইসলামী গান তৈরি করতে হলে আপনি নতুন কোনো ভাষা নিয়ে যেটা কোরআন সুন্নার সাথে বিরোধী কোনো কথা নয় এরকম করে আপনি তৈরি করতে পারেন সেটা অন্য জিনিস কিন্তু এগুলো থেকে বিরত থাকতে হবে নইলে এগুলো তো আমাদেরকে অপরাধের দিকে নিয়ে যাবে তো যাই হোক আমরা হাদিস থেকে প্রথমত আমরা জানবো যে আসলে গান বাজনা যে আমরা আমাদের জন্য এটাকে হারাম কিনা তো এই বিষয়ে আমি যে হাদিসটা প্রথমে তুলে ধরবো হাদিসটা রয়েছে সুনান বাইহাকি মধ্যে রয়েছে হাদিসটা এবং হাদিসটা সহি এর পাশাপাশি মিসকাতুল মাসাবি যে হাদিস গ্রন্থ রয়েছে শহীদ সনদ বর্ণিত হাদিসের মধ্যে চার হাজার পাঁচশো তিন নম্বর হাদিস এখানে রয়েছে এখানে ইবনে আব্বাস রাজিউল্লাহ বর্ণিত তিনি বলছেন যে আনি রাসুল সাল্লাহ আসলাম ইন আল্লাহ তালা আল্লাহ রবুল্লা হারাম করে দিয়েছেন হার্রাম আল খমর অল মাইসিরু অল কুবাতা আল্লা রবুল্লা আলমিন এখানে প্রথমে যেটা বলেছেন এখানে বলতে এখানে মদ বা নেশাদার দ্রব্যকে বোঝায় তো আল্লাহ হারাম করেছেন আমাদের জন্য মদ যে জাতীয় যত জিনিস রয়েছে নেশাদার যত আপনার পণ্য রয়েছে এগুলো সব আমাদের জন্য হারাম করেছেন এরপর দ্বিতীয় যেটা বলেছেন জুয়া মাইসিরো এই শব্দটা জুয়ার সাথে সংশ্লিষ্ট আমরা যারা জাপানে থাকি আমি সবাইকে বলবো যে আসলে জুয়া বলতে এখানে যে পাসিঙ্ক সোলুট রয়েছে এগুলো অনেকটা এগুলো জুয়ার মতো এগুলো থেকে যারা খেলেন এগুলো থেকে বেরিয়ে আসবেন এগুলো হারাম তো এর পাশাপাশি আপনার এখানে যে কুবাতার কথা উল্লেখ আছে সেটাই হচ্ছে আপনার সব ধরনের বাদ্যযন্ত্র তো আল্লাহ রাসুল এখানে স্পষ্ট স্পষ্টভাবে ইন্ন আল্লাহ হারামা নিশ্চয়ই আল্লাহ রবুল আলাম তোমাদের জন্য হারাম করেছেন তো এই আমরা দেখতে পেলাম যে এই যে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রসুল এই গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহারকে হারাম করে দিয়েছেন এই জন্য এটা কোনোভাবে জায়গা করার কোনো সুযোগ নেই তো এই জন্য আমরা হাদিস থেকে জানলাম যে হারাম যেহেতু এটা আমাদের জন্য কবিরা গুণা আর দ্বিতীয় যেটা আমরা জানলাম যে আল্লাহ অবমাননার পর শাস্তি রয়েছে বলে আমাদেরকে ধমকি দিয়েছেন এই জন্য এটা হারাম দুটো কোরআন এবং হাদিস থেকে আমরা এই বিষয়টাই জানলাম এখন শুধুমাত্র এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি গান বাজনা করি না কিন্তু আমার জীবিকার প্রয়োজনে আমাকে বাদ্যযন্ত্র বিক্রি করতে হয় এই জাতীয় সহযোগিতা করতে হয় তো সেই বিষয়টা কেমন হবে তো সেটাও আমাদের জন্য হারাম কারণ এই বিষয়ে আরেকটা হাদিস উল্লেখ করবো এই জাতীয় যত কার্যক্রম আছে সবগুলোকে আল্লাহ রসুল এর উপার্জন থেকে শুরু করে সবকিছুকে হারাম করেছেন তো হাদিস আমরা আমরা শুনলে বুঝতে পারবো সেই হাদিসটা রয়েছে সুনানা ইবনে মাজার মধ্যে রয়েছে এবং ইস্কাতুল মাসাবির মধ্যেও দু হাজার সাতশো আশি নম্বর হাদিস এটা সেখানে আবি ওবামা রাজি আল্লাহ তালা থেকে বনিত তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যারা গায়িকা বা না যারা নর্তকী নাচ গান করে এদেরকে বিক্রি করবে না এবং এদের থেকে এদেরকে করেও করবে না আছেন গান বাজনা আমরা হায়ার করে নিয়ে আসি এটা মূলত কেনার মতো অথবা আমার অধীনে আছে আমি অন্য কাউকে প্রোগ্রামের জন্য দিলাম সেটা বিক্রয় করার মতো এটা রয়েছে আর আগের যুগে মানুষ হিসাবে ক্রয় বিক্রয় হতো তো এখন সেটা না হয়ে এখন যেটা হয়ে গেছে যে আমরা কোনো গান বাজনা করার জন্য গায়িকা নায়িকা বা নর্তকী বা যে জাতীয়দেরকে আমরা যদি ভাড়া করে নিয়ে আসি অনুষ্ঠান করার জন্য এগুলো এই কথার মধ্যে পড়বে তো আল্লাহ রসুল এগুলো বললেন যে এদেরকে তোমরা ক্রয় করবে না এদেরকে বিক্রয় করবে না এর পাশাপাশি তিনি বললেন যে তাদের গান বাজনা বাদ্যযন্ত্র দিবে না এই যে অনেকে আছেন এগুলো শিখার কাজে যে আমি তো আসলে করি না জাস্ট একটু কলা কোশল শিখাই তো এই কাজে আল্লাহ রসুল বলছেন তোমরা শিখিয়ে দিবে না কারণ কি এদের উপার্জন হারাম তো এই জন্য গান বাজনার জন্য আমরা কাউকে যদি ভাড়া করে নিয়ে আসি কাউকে যদি ভাড়া দেই এবং এই সংক্রান্ত শিক্ষা দীক্ষা যা কিছু আছে এই সবগুলোই কি হারাম একমাত্র এর সাথে সংশ্লিষ্ট উপার্জন হালাল হবে না আল্লাহ জন্য আমরা জানলাম যে গান বাজনার প্রতি আগ্রহী সৃষ্টি হলে আমাদের অবমান্যকর শাস্তি রয়েছে এর পাশাপাশি এগুলো আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন আর তৃতীয়তে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে যদি গান বাজনা যদি এর সাথে সংশ্লিষ্ট যত ধরনের কাজ কার্যক্রম আছে এগুলো সবগুলো থেকে যত উপার্জন আসবে এগুলো সবই হারাম আল্লাহ রসুল এগুলোকে হারাম করেছেন তো এই জন্য এগুলোর সাথে আমাদের সম্পর্কিত কোনো কিছু আমাদেরকে করা যাবে না কিন্তু আমি আগে বলেছি যে গান বাজনার যে বিস্তার আমাদের সমাজে এখন ব্যাপক আকারে এটাকে আমাদের একটা আলামত এবং এক সময়তে মানুষ এটাকে খারাপ মনে করি করত এখন এটাতে কোনো সমস্যা নেই এটা মনে করি করা হয় কারণ এখন আপনি দেখবেন যে অনেক অনেক অনুষ্ঠান রয়েছে আর আপনার সমাজের ব্যক্তি পর্যায় থেকে আমাদের পরিবারগুলোর মধ্যেও আছে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন আপনার জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামগুলোতে দেখবেন আপনারা শুরু করে আল্লাহর নাম দিয়ে কেউ কেউ কোরআতলাতো করে কেউ আল্লাহর নাম দিয়ে শুরু করে শেষ করে গান বাজনা দিয়ে তাহলে কি দাঁড়ালো সে ওইটাকে কোনো খারাপ কাজ বড় করছে না তাহলে তো তার ভয় কাঁপতো যে আমি আল্লাহর নাম দিয়ে শুরু করলাম এমন একটা অনুষ্ঠান সেখানে আমি গান বাজনা কেন করি এই জন্য এটা তার হালাল মনে করি করছে হয়তো কেউ কেউ খারাপ মনে করতে কেউ কেউ স্বাভাবিকভাবে নিয়ে গেছে এটা উদ্দেশ্য এটাই আল্লাহ রসুল একটা হাদিস আছে যে যার শেষ বাক্য হবে লাইল আল্লাহ সে জান্নাতে যাবে তা দেখেন শেষ ভালো যা সব ভালো যার একটা কথা রয়েছে আমাদের প্রবাদ বাক্যর মধ্যে আছে বাংলা ইংরেজিতে দুটোতেই আছে এই কথাটা আবার হাদিসের একটা বাক্য এটাও সত্য আল্লাহ রসুল শেষ বাক্য তো আমরা যদি একটা অনুষ্ঠানকে করি যত ভালো অনুষ্ঠানই হোক তো সেখানে যদি আল্লাহ নাম দিয়ে শুরু করে শেষে যদি আমরা কি করি গান বাজনা দিয়ে শেষ করি তাহলে কি দাঁড়ালো আমার সমস্ত অনুষ্ঠানকে আমি নষ্ট করে দিলাম গান বাজনা দিয়ে তাহলে এর মধ্যে ভালো যা আছে আর ভালো থাকবে না সবটাই কি মন্দতে পরিণত হয়ে যাবে আল্লাহর রসুল্লাহ হাদিস অনুসারে তো এই জন্য আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে যে গান বাজনা দিয়ে শুরু করলে এটা অনুষ্ঠান ভালো হয়ে যায় না আর নাচ গান যদি এর মধ্যে আমি রাখি যে কোনো ভাবেই হোক তাহলে এটা কি মন্দে পরিণত হয়ে যাবে তো এই জন্য সামনে যত মানুষের যত প্রোগ্রাম করবেন আপনাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে যদি বাঁচতে চান আল্লাহর হাত থেকে তো এটাই আপনাদের জন্য একটা তো এখন আমরা জানলাম যে গান বাজনার হারাম এই বিষয়টা আমাদের জন্য এখন যদি আমরা গান বাজনা করি আমি বলেছি যে আখেরাতে শাস্তি এবং দুনিয়াতে শাস্তি রয়েছে তো আখেরাতে যে আমাদের শাস্তিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অবমাননায়কর শাস্তি রয়েছে এবং যার নামে যেতে হবে যেহেতু আল্লাহ এটা হারাম করেছেন তিনি ধমকি দিয়েছেন তো দুনিয়াতে আর কি কি শাস্তি হতে পারে এ বিষয়ে আমরা আরো কয়েকটা তুলে ধরবো আলোচনা যেত সংক্ষিপ্ত আমরা খুব বেশি লম্বা কথা বলবো না দুনিয়াতে কতগুলো শাস্তি রয়েছে এক নম্বর হচ্ছে দুনিয়াতে যারা গান বাজনা এর প্রতি বেশি উন্মুক্ত থাকবে যে সমাজ রাষ্ট্র সেখানে বিভিন্ন জায়গায় যে শাস্তিগুলো আল্লাহ দেবেন এ বিষয়ে থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে তিনি বলেছেন যে যারা গান বাজনা ব্যাপক আকারে যে সমাজে প্রচলিত হবে আহ নর্তি বা গায়িকাদের দিয়ে এগুলো করানো হবে সেই সমাজে কতগুলো বিপদ চলে আসবে এক নম্বর যে বিপদ যেটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় ভূমি হবে দেখবেন যে আপনার জমি দেবে যাচ্ছে বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হবে ভূমিগুলো দেবে যাবে বিভিন্ন জায়গায় এই ভূমিদোষের সৃষ্টি হবে এই জন্য আমরা দেখি বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন স্টেজ ভেঙে পড়ছে বা অনেক আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখি আল্লাহ দুই যে একটা নমুনা দেখেন অ্যাভেলেবেল যে সব জায়গায় হবে বিষয়টা এমন নয় এটা সতর্ক আমাদের জন্য দ্বিতীয়ত যেটা হবে আল্লাহ বলছেন যে তোমার এই যারা এই গান বাজনায় মত্ত বেশি থাকবে এদেরকে অন্য কোনো জাতিকে এদের উপর চাপিয়ে দেওয়া হবে তারা অত্যাচার করবে যেটা আমরা এখন দেখতে পাই আমাদের সমাজের মধ্যে সবসময় দেখা যায় যে একটা শ্রেণী শ্রেণীকে অত্যাচার নির্যাতন করছে এবং এগুলো আগের যে কোনো সময়ের তুলনায় এখন খুব বেশি হচ্ছে এই জন্য যে আমরা এই গান বাজনাকে অ্যাভেলেবেল করে ফেলেছি তৃতীয় যে বিপদের কথা বলা আছে হাদিসের মধ্যে সেখানে আছে যে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যেতে পারে এবং পরিবর্তন হলে কি হবে সেটাও হাদিসের মধ্যে আছে এছাড়াও দেখেন যে যারা বেশি গান বাজনা করে দেখবেন এদের চেহারা ছবি স্রোত আপনি দেখবেন তাকালে বিভিন্ন রকমের এরা নিজেরাই এদেরকে কেউ নাক ফোরা বেশি কেউ কান কানকে ছিদ্র করে বিভিন্ন রকমের করে বিভিন্ন ভাবভঙ্গি দেখলে পুরুষ হলে মহিলার মতো লাগে মহিলা হলে পুরুষের মতো লাগে এরকম অনেক ধরনের বিভিন্ন মানুষের চুল খুব বেশি বড় করে করে এক এক রকমের এক এক উদ্ভট আচার আচরণ এটা হচ্ছে দুনিয়াতে সে নিজেই তাকে অ উদ্ভট হিসেবে উপস্থাপনা করে আর আখেরাতেও তো একটা শাস্তি আছে এবং দুনিয়াতে আল্লাহ চাইলে এই মানুষগুলোকে কখনো শুকর অথবা কখনো বানরের আঁকা ধারণ করাতে পারে সেই ধমকি রয়েছে সবাই যে হবে বিষয়টা এমন না তবে কারো কারো জীবনে এরকম ঘটনা ঘটে যেতে পারে কারণ হাদিসের মধ্যে সেই কথাটাই উল্লেখ রয়েছে তো আমি এই যে হাদিসের কথা বললাম তিনটা বিপদের কথা এখানে উল্লেখ করলাম এক নম্বর হচ্ছে ভূমি হবে দ্বিতীয় নাম্বার যেটাও রয়েছে বিভিন্ন জাতির দ্বারা আপনি নির্যাতিত হতে পারি যারা এই কাজগুলো তৃতীয় হতে হচ্ছে তার আকার আকৃতি কি আল্লাহ পরিবর্তন করে দিবেন দিতে পারেন এটাই

এই জন্য এই হাদিস থেকে আমরা সেটাই জানলাম যে এ আসলে মানুষের আকার পরিবর্তন ভূমিকা সেগুলো বেশি বেড়ে যাবে যখন গান ব্যাপক ব্যবহার যখন সমাজে কি ছড়িয়ে পড়বে এর পাশাপাশি যে বললাম মানুষের আকৃতি যে বাস্তব পরিবর্তন হয়ে যাবে বিভিন্ন সমাজে সেই কথাটা হাদিসের বিভিন্ন জায়গায় রয়েছে আমরা একটা হাদিস আপনাদেরকে এখানে উল্লেখ করবো সেটা সিলসিলিয়া সোহিয়ার মধ্যে ষোলোশো আট নম্বর এবং ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে সেখানে আব্বাস সাজিয়ালা বলছেন যে সাল্লাম বলেছেন যে অবশ্যই আমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের মন্দ পানীয় দিয়ে যেগুলো বলেছে হারাম পানীয় দিয়ে এবং ভোগ বিলাসে মত্ত থাকবে তারা থাকবে এমন তো অবস্থায় তাদের সকাল করবে তাদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে শুকর বা বানরের আকৃতিতে তাদেরকে রূপান্তর করা হবে আল্লাহ রসুল বলেছেন এরকম এরকম বিভিন্ন জাতির মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে বিভিন্ন জায়গায় আমরা হঠাৎ হঠাৎ করে দেখতে পাই এবং এটা পিছনের ইতিহাস আমরা দেখতে পাই যে মানুষকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে এটা ঘটবেই কারণ আল্লাহ রসুল বলেছেন এটা কোনো কোনো সমাজে এটা ঘটবে না আল্লাহ দেখাবেন সবাই ঘটবে এখন আপনি হয়তো বলতে পারেন আমি হয়তো গান বাজনা আমি তো হলাম না সবাই সবকিছুতে সব বিপদে পড়বেন বিষয়টা এমন নয় কিন্তু আখেরাদের শাস্তি কমন এর থেকে বাঁচা যাবে না এই তো এই হাদিসটার আলোকে আরেকটা হাদিস রয়েছে এভাবে সেখানে আহ আবু মালিক আসহা থেকে হাদিস রয়েছে তিনি বলছে আল্লাহ আসলাম বলছে আমার মতো কিছু লোক মত পান করবে এবং এটার নাম রাখবে আলাদা এখন দেখা যায় বিভিন্ন সমাজে আমরা বিভিন্ন ধরনের পানীয় খাচ্ছি যেগুলোর নাম আলাদাভাবে এনার্জি ড্রিঙ্কস থেকে শুরু করে সব এনার্জি ড্রিংকস খারাপ বিষয়টা এমন নয় কিন্তু কিছু কিছু জায়গায় আছে অ্যালকোহল থাকে তো এই জাতীয় আছে যেগুলো আমাদের জন্য হারাম নিষিদ্ধ বিষয়ে আমরা যারা জাপান প্রবাসী সবার জন্য সতর্ক অনেক এনার্জি ড্রিংকস আপনি খেতে পারবেন না বেশিরভাগই খাওয়া যায় না এদের মধ্যে রয়্যাল জেলি থাকে এরপরে আরো অন্যান্য বিভিন্ন নিষিদ্ধ জিনিস আপনার থাকে যেগুলো খেলে নেশার সৃষ্টি করে যদিও নাম হচ্ছে আপনার এনার্জি ড্রিঙ্কস তো এগুলো আপনারা আমাদেরকে ভালো করে এগুলো যাচাই করে খেতে হবে অধিকাংশগুলো খাওয়া যায় না আমি যতগুলো যাচাই করেছি খাওয়ার মতো খুব একটা পাইনি একটা দুটো আইটেম পাওয়া যায় সেটাও রেয়ার মাঝে মাঝে আবার চেক করে দেখতে হবে সবসময় সেটা হালাল থাকে না মাঝে মাঝে ওরা আবার ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো চেঞ্জ করে সতর্ক হতে হবে এই জন্য তো এই হাদিসের বাকি কথাগুলো আমরা যাচ্ছি যে আল্লাহ রসুল বলেছেন তারা পান করবে এমন অবৈধ পানি কিন্তু নাম দিবে অন্য যেটা আছে এবং আমরা যারা প্রবাসে আছি আমরা ভালো করেই জানি এগুলো তো দ্বিতীয়ত হচ্ছে তাদের নেতাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দিয়ে কি আপনার সম্মান করা হবে এটা আমাদের সমাজে অ্যাভেলেবেল দেখেন এখন বড় কোনো অনুষ্ঠান করলে বড় বড় নেতাদেরকে আনা হয় তাদেরকে আনার পরে কিছু খাবার দাবার দেওয়া হয় এবং প্রোগ্রামে কিছু কথাবার্তা থাকার পরে গান বাজনা শুরু হয়ে যায় তো আল্লাহ রসুল যে বলেছেন যে তাদের নেতা নেত্রীদেরকে গান বাজনা দিয়ে উপস্থাপন করা হবে এখন কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় করতেছি বড় বড় আপনি দেখবেন যে বড় বড় নেতা বলেন মন্ত্রী মিনিস্টার যারা আছে এদেরকেও বিভিন্ন গান বাজনা অনুষ্ঠান নেওয়া হয় বা যে কোনো প্রোগ্রামে তারা যান সেখানেও গান বাজনা থাকে তো আল্লাহ রসুল এই কথা কিন্তু বলেছেন চোদ্দশো বছর আগে এটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি তো এটা ঘটবে আল্লাহ রসুল বলেছেন এরপরে আল্লাহ রসুল বলছেন যে এরকম ঘটনা ঘটবে যখন তখন বেশি বেশি করে এদের এদের উপরও ভূমিকম্প হতে পারে বা সেই সমাজে ভূমিকম্প কি ছড়িয়ে পড়বে ভূমি ধস হবে আল্লাহ রসুল এই কথা বলেছেন এবং তাদেরকে বানর এবং শুকুরে পরিণত করা হবে এই হাদিসটা রয়েছে সৈয়াল বুখারির মধ্যে রয়েছে হাদিসটা এর পাশাপাশি ইবনে মাজার মধ্যে রয়েছে হাদিস নম্বর চার হাজার বিশ নম্বর হাদিস তো আমরা দুটো হাদিস উল্লেখ করলাম মানুষের আকার আকৃতি ভূমিদস বিপদ আপদ নেমে আসবে গান বাজনায় আহ এগুলো করলে তো এই যে জিনিসগুলো আপনার আমাদের বিপদের কারণ এগুলো দুনিয়াতে হবে এই জন্য যারা খুব আগ্রহ এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে এগুলো আমাদেরকে ছেড়ে আসতে হবে কারণ এগুলো আমাদেরকে দুনিয়াতে যেমন আল্লাহ কথা নিয়ে আসে এবং আখেরা আমাদের জন্য কি খারাপ বয়ে আনবে অবমাননাকর শাস্তি রয়েছে আমাদের জন্য এখন আমি আপনি বললাম যে ঠিক আছে আমরা গান বাজনা এগুলো করি না এগুলো থেকে আমরা দূরে আছি তারপর রাস্তাঘাট হাঁটার পরে এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে সব জায়গায় আওয়াজে গান চলে আসে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথমত আমাদের বাঁচার জন্য সবকিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি যে যে বিষয়গুলো নিষিদ্ধ করেছো এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহকে বলতে হবে এবং এগুলোর থেকে দূরে থাকতে হবে গান বা অন্য অন্য বিষয়গুলো যেগুলো আছে এগুলো যতদূর সম্ভব জানতে পারি আমরা এর থেকে আমরা দূরে থাকবো এটা করতে হবে কারণ আমরা চেষ্টা না করলে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে নিবেন না এই ঘটনাটাই বেশিরভাগ কেতে ঘটবে খুব অল্প মানুষ আছে যে আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে ধরে নিয়ে আসেন ভালো পথে সুযোগ করে দেন কিন্তু বেশিরভাগই আল্লাহ তাকে চেষ্টা করতে বলেছেন যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন তাই জন্য আমাদের চাইতে হবে ও কাছ থেকে ফিরে আসতে হবে দুটো জিনিস আর আরেকটা হাদিসের মধ্যে একটা নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে যে আল্লাহামের সময় তো একবার তিনি আপনার রাস্তায় হাঁটছিলেন তখন এরকম গান বাজনা শব্দ চলে আসলো তখন তিনি কানে দুই হাত দিয়ে দিয়েছেন যে আওয়াজটা না আসে কিছুক্ষণ পরে তিনি যখন আওয়াজটা আসলো না মনে হলো তখন তিনি হাতটাকে কি সরিয়ে নিয়েছেন তো এই বিষয়টা আমরা হাদিস থেকে পাই তো এই জন্য আমরা জানবো এটাও একটা হাদিস সুনান আবুদাউদের মধ্যে হাদিসটা রয়েছে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নয়শো চব্বিশ নাম্বার হাদিস আসুন মধ্যে রয়েছে যে অমর রাজত একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি গানের আওয়াজ শুনে তিনি দুই হাতে কান দিয়ে দিলেন তখন নাফের রাজতাহ তার পাশেই ছিলেন তিনি বলেন যে আপনি যে কান দিলেন আহ ব্যাপারটা কি তো তিনি কিছুক্ষণ পরে নাফের আজ আলাদা তোলা জিজ্ঞেস করলি যে এখন কি আওয়াজ শোনা যায় তিনি বললেন না তখন তাকে বললেন যে এই যে তুমি আমাকে দেখলে যে আমি দুই কানে আঙ্গুল দিয়েছিলাম আমি আল্লাহ রসুলকেও দেখেছি তিনি আওয়াজ শুনে দুই কানে আঙ্গুল দিয়েছেন তো আমরা যখন যেখানে যাবো যে অনিচ্ছাকৃত বা গান বাজনা কানে আসে তখন আমরা দুই দুই কানে আঙ্গুল দিয়ে দেবো বা তুলা বা যাই দেন আপনি শুনতে শোনার বাধা সৃষ্টি করতে হবে তাহলে আমি আপনি অন্যায়ের মধ্যে পড়বো না কারণ এখন এমন অবস্থা হয়েছে আপনি আপনার ঘরে থাকলেও পাশের ঘর থেকে আওয়াজ আসে এখন এমন একটা অবস্থা হয়েছে আমাদের দেশে যেগুলো আমরা দেখতে পাই তো এই আজকে আলোচনা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানার জন্য আমরা এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে গান বাজনার ব্যাপক ব্যবহার সমাজে আগেও ছিল কিন্তু এখন যেভাবে ব্যাপকতা লাভ করেছে এটাকে আমাদের আগের আলামতের মধ্যে একটা এবং গান বাজনা আমাদের অন্তরকে কি করে কঠিন করে ফেলবে আপনি আল্লাহর ভালো কাজে আমরা যেতে পারব না কারণ আমি যে কোরআনের যে আয়াতটা উদ্ধৃতি দিয়েছিলাম শুরুতে এটার মধ্যে আল্লাহ স্পষ্টভাবে আছে যে গান বাজনার বিস্তার কেন হয় আল্লাহ বলছেন যে আল্লাহর পর থেকে মানুষকে সরাবার জন্য এই জন্য অন্তরকে কঠিন করে ফেলবে তো এই জন্য আজকের আলোচনা আমাদের এটাই ছিল তো আজকে আরবি মাসের আজকে হচ্ছে আপনার আঠাশে জুমাদুল আউল মাস চোদ্দশো চুয়াল্লিশ হিসেবে এবং চব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ সাল তো আজকের আমাদের এই সপ্তাহে ইসলামী আলোচনার বিষয় এটাই ছিল গান বাজনা এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহীদের শাস্তি এবং পরিণাম তো এই বিষয়ে যারা নতুন আলোচনা এসছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনার আলোচনাগুলো শুরু থেকে শুনবেন এবং আমাদের ভাই বন্ধু যারা রয়েছেন সবাইকে ছড়িয়ে দিবেন যাতে আমরা এর কুফল থেকে আমরা বাঁচতে পারি তো আলোচনার মূল কথা বলে আজকে আলোচনা এখানে শেষ করবো আলোচনার যে বিষয় রয়েছে যে গান বাজনা যন্ত্র এবং বাদ্যযত্ন আগ্রহী হলে আমাদের কি হবে প্রথমত যে শাস্তি রয়েছে এক নম্বর হচ্ছে গান বাজনা যারা না করবে তাদের জন্য আল্লাহ বলছেন অবমাননা শাস্তি রয়েছে এবং এটা আমাদের অন্তরকে কঠিন করবে এই আয়তের মধ্যে আছে আল্লাহ বলছেন যে তারা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে চায় মানুষকে এটা নিষিদ্ধ এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে এটা হচ্ছে আমাদের জন্য হারাম এবং গান বাজনা করা এটার সাথে সহযোগিতা করা সবকিছু করাই হারাম এর পাশাপাশি যারা এই উপার্জনের সাথে জড়িত থাকবেন বা বাদ্যযন্ত্র বিক্রি করবেন আপনাকে এটা ত্যাগ করতে হবে কারণ এর সাথে জড়িত সমস্ত ধরনের উপার্জনকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম হারাম বলেছেন এই জন্য এগুলো হারাম আমাদের জন্য এরপর আল্লাহ বলছে আল্লাহ রসুল বলেছেন কিছু লোক এটাকে হালাল মনে করবে এবং সেই সমাজের নেতা নেত্রীদেরকে গান বাজনা দিয়ে কি করা হবে আপ্যায়ন করা হবে যেটা আমরা বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো বড় বড় রাষ্ট্রীয় প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের ঘরের প্রোগ্রামগুলোতেও গান বাজনাও থাকে আবার কোরআন তেলাতেও হয় তো দেখা গেলো যে আল্লাহ রসুল যেটা বলেছেন এবং বড় বড় নেতা দেখে ডেকে প্রোগ্রাম করেও এই কাজগুলো করা হয় তো আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল যেসব ধমকি আমাদের দিয়েছেন সেই কাজগুলো আমরা করছি বিদায় এটাকে আমাদের আগের ঘটনা এর থেকে আমাদের বিরত থাকতে হবে আর আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে আছে যে এই কাজগুলো এই সমাজে যত ব্যাপকতা লাভ করবে কতগুলো বিপদ নেমে আসবে এক নম্বর হচ্ছে সেই সমাজে বেশিরভাগ সেই সমাজ রাষ্ট্রের মধ্যে ভূমিধ্বস হবে বিভিন্ন জায়গায় এক জাতিকে অন্য জাতি বেশি আপনার অত্যাচার নির্যাতন করবে যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি আমাদের সমাজের মধ্যে আহ তৃতীয়ত হচ্ছে তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটা আল্লাহ রসুল বলেছেন যে যে সমাজে বেশি মতপান করা হবে যে সমাজে বেশি বাদ্যযন্ত্র থাকবে যে সমাজে বেশি নাচ গান থাকবে এগুলো যে সমাজে বেশি হবে সেই সমাজে পরিণতি আসবে সেই সমাজের মধ্যে এর এর বাঁচার উপায় কি বাঁচার উপায় হিসেবে যেটা বলেছিলাম যে আমরা আল্লাহ আবুল আলমীর কাছে সর্বোপরি আমরা ক্ষমা চাইব যে আল্লাহ আমাদেরকে আপনার নিষিদ্ধ এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয়ত এই এই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে জড়িত যত ধরনের কাজ আছে এগুলো থেকে আমরা আমাদেরকে দূরে সরিয়ে রাখবো এটা হচ্ছে বাঁচার দ্বিতীয়তম পথ আর তৃতীয়ত হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যদি তোমার আওয়াজ আমরা শুনতে পাই তাহলে আমাদের কানে আঙুল দেবো বা তুলা বা যে জাতীয় জিনিস দিলে আমাদের এগুলো থেকে আমরা আমাদেরকে সোনা থেকে দূরে রাখতে পারব সেগুলো আমাদেরকে করতে হবে এগুলো যদি আমরা না করি তাহলে আমরা যে এই যে শাস্তির কথা বলবো এর মধ্যে আমরা পড়ে যাব সবাইকে বলবো আসুন আমরা ইসলামী আলোচনাগুলো আমরা বেশ বেশি করে মানুষের মধ্যে শেয়ার করি আমরা শেয়ার করলে স্বয়াব পাবো এবং যারা শুনবেন তারা বিরত হতে পারলে তাদের সব আমরা পেতে ক্যামাক পর্যন্ত ভয়াবহ পরিণতি সম্পন্ন এই গান বাজনা বাদ্যযন্ত্র থেকে আমাদের হেফাজতে রাখার চেষ্টা করি এবং আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের যাবতীয় ফুল দুইটির মুক্ত রেখে আমাদেরকে সামনের জীবনে চলার পথকে সহজ করে দেওয়া মা আলহিন